শুরুতেই লঞ্চডুবির খবর। দুর্ঘটনার ৬ দিন পর মাওয়া ঘাটের ১ কিলোমিটারের মধ্যে পানির নিচে একটি নৌযান শনাক্ত করা হয়েছে। নৌযানটি পিনাক ৬ কিনা তা জানতে অনুসন্ধান চলছে এখনও। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মঞ্জুর। গত ৬ দিন ধরে লঞ্চটির সন্ধানে কাজ করছে অনুসন্ধান জাহাজ জরিপ ১০ সহ ৮টি জাহাজ। কমান্ডার মঞ্জুর আরও জানিয়েছেন প্রচণ্ড বাতাস এবং ঢেউয়ের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতাও। বিশেষত সাইড স্ক্যান সোনারের মাধ্যমে আমরা যে জিনিসটি পেয়েছি সেটি আমরা গতকাল সারাদিন ধরে আমি এবং আমার টিম অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এটা একটা মেটালিক অবজেক্ট এবং মেটালিক অবজেক্টটা আপনার বর্তমানে ডিফর্মড অবস্থায় আছে, ফলে নিশ্চিত করে বলা যাচ্ছে না এটা একটি লঞ্চ বা কার্গো জাতীয় অন্য কোনো শিপ কিনা। তবে এটা একটা মেটালিক অবজেক্ট সেটা মোটামুটি নিশ্চিতভাবে ধারণা করা যায়। আর এটা বর্তমানে ৫-৬ নট কারেন্টের কারণে এটা ডিফর্মড হয়ে গেছে এবং ক্রমশ ডিফর্ম হচ্ছে এবং তার নিজস্ব লোকেশনে, যে লোকেশনে আমরা তাকে ডিটেক্ট করেছি সেই বর্তমান লোকেশনে নেই, সেখানে একটা মুভ করছে। আপনারা জানেন যে এখানে কারেন্টের গতিবেগ খুব বেশি।